হিজবুল্লার সঙ্গে কূটনৈতিক সমাধান চায় ইসরায়েল ইসরায়েল আগামী সপ্তাহগুলোতে হিজবুল্লার সঙ্গে বিরোধ মেটানোর চেষ্টা করবে এবং কূটনীতির মাধ্যমেই তা করা হবে পঁচিশ জুন মঙ্গলবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হারজি হালেবি এই কথা বলেছেন হালেবি বলেছেন গাজাপ উপত্যকায় তীব্র ইসরায়েলি সামরিক অভিযানের প্রত্যাশিত সমাপ্তির পাশাপাশি হিজবুল্লার সঙ্গে বিরোধ মেটানোর বিষয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছে ইসরায়েল মঙ্গলবার ইসরায়েলের হার্টজুলিয়া শহর অনুষ্ঠিত এক সম্মেলনে হালেবি বলেছেন মার্কিনরা এবং আমরা আগামী সপ্তাহগুলোতে একটি মীমাংসায় পৌঁছাতে চেষ্টা করব তিনি বলেছেন যদি কূটনৈতিক উপায়ে কোনো নিষ্পত্তি না হয় তবে অন্য উপায়ে তা করা সম্ভব আপাতত আমরা কূটনৈতিক প্রচারণায় মনোনিবেশ করাটাকে বেছে নিয়েছি হালেবি জানিয়েছেন উপত্যকায় হামাসের শাসনের বিকল্প বের করার জন্য যুক্তরাষ্ট্র ইউরোপী এবং কয়েকটি আরব দেশের সম্ভাব্য যৌথ প্রচেষ্টার বিষয়ে বর্তমানে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছে ইসরায়েল রুশ প্রধান এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আইসিসির ইউক্রেন যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে রাশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোগো এবং সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিওবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি বলেছে সৌগু এবং গ্যারিসিমব দুইজনই দুইটি যুদ্ধ অপরাধের জন্য দায়ী বেসামরিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা পরিচালনা করে তারা বেসামরিক নাগরিকদের চরম ক্ষয়ক্ষতি ডেকে এনেছেন বিজ্ঞপ্তিতে আরো বলা হয় দুই সালে দশই অক্টোবর থেকে অন্তত দুই হাজার সালে নয় মার্চ পর্যন্ত ইউক্রেনের বৈদ্যুতিক অবকাঠামোতে রুশ সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার জন্য এই দুজনকে দায়ী করার যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেয়েছে বিচারকেরা সেরগেই শোগো এবং ভ্যালেরি গেরাসিমভ সহ এ নিয়ে রাশিয়ার মোট আটজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করল আইসিসি ইউক্রেনীয় শিশুদের রাশিয়ায় নিয়ে যাওয়ার ঘটনায় যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও এর আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক এই আদালত এদিকে আইসিসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের প্রধান আন্দ্রেই ইয়ারমাক বলেছেন সৌগু এবং গেরাসিমভকে ব্যক্তিগতভাবে দায়ী করার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আইসিসির এই আদেশের বিষয়ে রাশিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি দেশটি হেকভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয় মস্কো বারবার বলেছে যে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ছিল তাদের বৈধ সামরিক লক্ষ্যবস্তু হলেও বেসামরিক ইউক্রেন এবং বেসামরিক অবকাঠামোকে তারা কখনোই লক্ষ্যবস্তু করেনি উদ্বোধনের ছয় মাস না পেরোতেই রাম মন্দিরে ফাটল উদ্বোধনের ছয় মাস না পারতেই ফাটল দেখা দিয়েছে ভারতের অযোধ্যা রাম মন্দিরে বৃষ্টি হলেই সাদ বেয়ে পড়ছে পানি এতে ব্যাপক বিতর্ক এবং সমালোচনার সৃষ্টি হয়েছে চলতি বছরে বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরটি তৈরির সময় কোনো ইস্পাত ব্যবহার করা হয়নি দুই দশমিক সাত একর জমির উপর নির্মিত এই মন্দির তৈরিতে খরচ হয়েছে আঠারোশো কোটি রুপি মন্দির নির্মাণে অবহেলার অভিযোগ করে সোমবার প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেন শনিবার মধ্যরাতে বৃষ্টি হয় মন্দির চত্বরে পানি জমেছে তবে তার নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই এছাড়া তিনি মন্দির কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান অন্যদিকে মন্দির ট্রাস্ট সূত্র জানিয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছাত থেকে পানি পড়ার ঘটনা সম্পর্কে অবহিত করার পরে মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নিপেন্দ্র মিশ্রা মন্দিরে পৌঁছে ছাদটি মেরামত করে পানি বিরোধী করার নির্দেশ দেন মন্দির নির্মাণের অগ্রগতি সম্পর্কে গণমাধ্যমকে মিশ্রা বলেন প্রথম তলার কাজ চলছে এই বছরের জুলাইয়ের মধ্যে শেষ হবে আর চলতি বছরের ডিসেম্বরের মধ্যে মন্দির নির্মাণের কাজ পুরোপুরি শেষ হবে বলে আশা ব্যক্ত করেন তিনি নাহমাদহু ওয়া নসাল্লু আলা রাসূলিল কারীম আম্মা বাদ শপথ নিয়ে ফিলিস্তিনিদের জয়ধ্বনি তোপের মুখে ওয়াইসি সর্বভারতীয় মজলিশ-ই-ইত্তিহাদুল মুসলিমিন বা মিম দলের সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি মঙ্গলবার লোকসভা সংসদ সদস্য হিসেবে শপথ নেছেন শপথ শেষে ফিলিস্তিনিদের জন্য জয়ধ্বনি করে তিনি বলেন জয় ভীম জয় মিম জয় তেলেঙ্গানা জয় ফিলিস্তিন আল্লাহু আকবার নহিস ভারতের সংসদে শপথ নেওয়ার পর ফিলিস্তিনিদের জন্য জয়ধ্বনি করা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে সেই সঙ্গে চলছে বিতর্ক এদিকে বিজেপির এমপি ছত্রপাল সিং গঙ্গর তার শপথ শেষে বলেন জয় হিন্দু রাষ্ট্র জয় ভারত প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মিম প্রধান আসাদ উদ্দিন ওয়াইসির জয় ফিলিস্তিন মন্তব্যের প্রতিবাদে পাল্টা জবাব দিলেন বিজেপি এমপি অনেকে বলছেন ওয়াইসির মন্তব্যের মক্ষম জবাব দিয়েছেন ছত্রপাল এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে চলছে নানা সমালোচনা এ এন এর পোস্টে করা তার ওই ভিডিওতে নানা প্রশ্ন তুলেছেন অনেকে একজন লিখেছেন তিনি প্যালেস্টাইনে গিয়ে থাকেন না কেন অপর একজন লিখেছেন এটা অত্যন্ত আপত্তিকর গোটা দেশ ভাতৃত্ব বোধে বিশ্বাস করে ওয়াইসি জয় ভারত বলতে পারেন না তিনি বলেন জয় প্যালেস্টাইন আরেকজন লিখেছেন কারা তাকে ভোট দিয়েছেন গাজার লোকজন নাকি ভারতের লোকজন অপর একজন লিখেছেন প্যালেস্টাইনের লোকজন আপনাকে ভোট দিয়ে যেতার নেই এদেশের মানুষ আপনাকে ভোট দিয়েছেন তাদের কথা বলুন জাতিসংঘ মহাসচিবের বিরুদ্ধেও গুজব সরাচ্ছে ইসরায়েল জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস হামাসের সমর্থক বলে গুজব সরাচ্ছে ইসরায়েল স্থানীয় সময় সোমবার ইসরায়েল এমন গুজব সরাচ্ছে বলে অভিযোগ করেন জাতিসংঘের মহাসচিব জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতারেস এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন ইসরায়েল তাকে হামাস সমর্থক বলে গুজব সরাচ্ছে তিনি বলেন এক জায়গা থেকে বারবার বলতে শুনেছি আমি নাকি কখনোই হামাসের নিন্দা করিনি আমি নাকি হামাসের সমর্থক যেখানে আমি একশো দুইবার হামাসের নিন্দা জানিয়েছি এর মধ্যে একান্নবার আনুষ্ঠানিক বক্তব্য উল্লেখ করেছি আর বাকিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যাই হোক সত্যের জয় সব সময় হয় এদিকে গুতেরেসের এমন বক্তব্যের সমালোচনা করেন সঙ্গে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাট এডান তার মতে গুতেরেসের কাজের তুলনায় কথা অন্তঃসার শূন্য বলা বহল্য জাতিসংঘের সঙ্গে ইসরায়েলের কিছু বিষয় নিয়ে অনেকদিন ধরেই নানা টানাপোড়েন চলছে আর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস হামলা শুরুর পর থেকে তা তলানিতে ঠেকেছে ইসরায়েলের অভিযোগ জাতিসংঘ সবসময় তাদের বিরুদ্ধে আচরণ করে জাতিসংঘের কর্মীরা প্রকৃতপক্ষে সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর হয়ে কাজ করছে অভিযোগ করে ইসরায়েল ইসরায়েলের তোলা বেশ কিছু অভিযোগ নিয়ে তদন্ত করছে জাতিসংঘ জাতিসংঘ তবে জানায় জাতিসংঘের বিরুদ্ধে কোনো অভিযোগেরই প্রমাণ দেখাতে পারেনি ইসরায়েল বাইডেনের মাদক পরীক্ষার দাবি মার্কিন চিকিৎসকের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মাদক পরীক্ষা করা উচিত বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের সাবেক চিকিৎসক রনি জ্যাকসন শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য মাদক বাইডেন গ্রহণ করছেন কিনা এমন সংশয় থেকেই পরামর্শ বলে গণমাধ্যমকে জানান তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কের মঞ্চে বাইডেন ট্রাম্পের মুখোমুখি হওয়ার ঠিক আগ মুহূর্তে তার এই বক্তব্য জন্ম দিয়েছে নতুন আলোচনার চলতি বছর তেসরা নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন দেশটির সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট শুধু তাই নয় তীব্র বাক্যবানে একে অপরকে ঘায়ল করেছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে সাতাশ জুন হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ঐতিহাসিক বিতর্কের প্রথম পর্ব এদিন এর আটলান্টা স্টুডিওতে দর্শক ছাড়াই বিতর্কে অংশ নেবেন ট্রাম্প ও বাইডেন আর দশই সেপ্টেম্বর দ্বিতীয় বিতর্কটি আয়োজন করবে এবিসি নিউজ বিতর্কের মঞ্চে মুখোমুখি হওয়ার আগেই বাইডেনের মাদক পরীক্ষা করা উচিত বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের সাবেক চিকিৎসক সোমবার আন্তর্জাতিক গণমাধ্যমের বড়তেই তথ্য জানা যায় মার্কিন প্রেসিডেন্ট কর্মক্ষমতা বর্ধক পদার্থ গ্রহণ করতে পারেন বলে সংশয় থেকে এমন পরামর্শ বলে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি অবশ্য ডোনাল্ড ট্রাম্পের আমলে জ্যাকসন হোয়াইট হাউজের চিকিৎসক হিসাবে দায়িত্ব পালন করেছেন কমছে জ্বালানি তেলের দাম পেছাচ্ছে সৌদি যুবরাজের উচ্চাভিলাষী নিয়ম প্রকল্প সময়টা দুই হাজার তেইশ সালের জুলাই টেলিভিশনে প্রচারিত একটি তথ্যচিত্রে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে সৌদি আরব জুড়ে চলমান বড় বড় অবকাঠামো নির্মাণের ফ্ল্যাগশিপ প্রকল্পগুলো নিয়ে সমালোচকদের সংশয়ের বিষয়ে জানতে চাওয়া ছিল জবাবে তিনি বলেন তারা এমনটা বলতেই পারেন আর আমরা যেটা পারি তা হলো তাদের ভুল প্রমাণ করা মোহাম্মদ বিন সালমানের সেই জবাবের এক বছরও পেরোয়নি কিন্তু সমালোচকদের সংশয় ধীরে ধীরে বাস্তব রূপ পেতে শুরু করেছে সৌদি আরবের সব নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে ভীষণ দুই রূপকল্পের আলোকে দেশটির হবু বাদশাহ মোহাম্মদ বিন সালমানের উচ্চবিলাসী রূপকল্প এটি এর আলোকেই 2030 সালের মধ্যে দেশের আর্থ সামাজিক চল পাল্টে ফেলতে চান তিনি সেই সঙ্গে দেশটির জ্বালানি তেল নির্ভর অর্থনীতিকেও বদলে ফেলতে চান মোহাম্মদ বিন সালমান